হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার খোকন কানন ব্লগসে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। তো সমস্ত বন্ধুদের জানাই শুভ ঝুলন যাত্রা, অনেক শুভেচ্ছা। তো যাদের বাড়িতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা হয় তারা খুব ভালো করে ঝুলন যাত্রাটা কাটাও। তো আমাদের বাড়িতে ঝুলন যাত্রা হয় না, আমাদের বাড়ির আশেপাশে কোথাও হয় না। তো একজনের বাড়িতে হয়, সে আবার দূরে, তার জন্য দেখতে যেতে পারি না। তো আমাদের গুরুদেবের আশ্রমে হয়, গুরুদেবের আশ্রম অনেকটা দূর যেতে হয়, তো তার জন্য যেতে পারলাম না। তো সকালে দেখতে পাচ্ছ রুটি সেঁকছি তোমাদের সাথে, গল্প করতে করতে আমার রুটি শাঁকা হয়ে গেছে। তো আজকে রুটি বেকারি এসেছিলো, তো এখান থেকে তিনটা রুটি নিয়েছি, আমার জন্য একটা, সোনিয়ার জন্য একটা, বর্দি ভাইয়ের জন্য একটা। তো তিনটা রুটি নিয়েছি, রুটিগুলো আগে সেঁকে নিলাম, তারপরে এই যে লাল চা বসিয়েছি। জানো তো আমি দুধ চা খুব একটা পছন্দ করি না, কারণ আমার অ্যাসিড কম, মানে গ্যাস অম্বলের প্রবলেম রয়েছে, তার জন্য আমি লাল চাটাই বেশি খাই। ঝরাপট করে লাল চাটা করে নেই, তারপরে একসঙ্গে বসে সবাই। বন্ধুরা একেবারে চা রেডি, তো আমি কাপে ঢেলে নিয়েছি, তো বড় কাপটা নিয়েছি আমার জন্য। তো এই যে দেখো বন্ধুরা, রুটি সেঁকে নিয়েছি, একেবারে রুটি সেঁকা রেডি, চা রেডি। এই যে চায়ের কালারটা খুব সুন্দর এসছে। এই যে বড় কাপটা আমার জন্য নিয়েছি, সেটাই তোমাদের বলছি, আর দুটো কাপ সোনিয়া আর বর্দি ভাইয়ের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আমরা ঝরাপট করে চা আর রুটিটা খেয়ে নেই, খেয়ে আবার তোমাদের কাছে ফিরে আস। তো টিফিন করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তো এবার রান্নার পালা। তো দেখতেই পাচ্ছ মাছে নুন হলুদ মাখাচ্ছি, কারণ আজকে তাড়াতাড়ি মাছ চলে এসেছে বাজার থেকে। আজকে তোমাদের দাদা ভাই যায়নি, আজকে মেজদা ভাই বাজারে গিয়েছিল। তো মেজদা ভাইকে বলেছিলাম মাছটা নিয়ে আসতে, মেজদা ভাই মাছটা এনে দিয়েছে। এটা হচ্ছে পুকুরে একেবারে জ্যান্ত সিলভার কাপ, এর এটা ওজন ছিল 2 কিলো ওজন। তো মেজদা ভাই নিয়েছে হাফ, আর আমরা নিয়েছি হাফ। তো দুজন মিলে একটা মাছ নিয়েছি। তো মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, তোমাদের আগে দেখাইনি, ধুয়ে নিয়ে এসে ভালো করে নুন হলুদটা মেখে রেখে দিলাম। তো ঠিক আছে, এবার রান্না করতে যাই। ভাত চাপিয়ে দিয়েছি, জানো তো তোমরা, ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে মাছটা লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে একটু রেখে দিলাম। তো ভাত হয়ে গেছে, তো এবার কুমড়ো তরকারিটা করে নিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি করছি। তো তরকারিটা তুলে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো এই যে একটু জিরে বাটা দিলাম, তো পেঁয়াজ আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা তুলে দিয়েছি। এখন জিরে বাটাটা দিলাম, জিরে বাটা দিয়ে কল দিয়ে সেদ্ধ হতে দেবো। নামানোর কিছুক্ষণ আগে আমি একটু চিনি দেবো, কারণ কুমড়ো তো মিষ্টি না হলে একেবারে ভালো লাগে না। তো এই দিকে দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা শুধু তরকারিতে দিয়েছি, আর এখানে দেখো কচু আর কুমড়ো, বেশি কুমড়ো দেয়নি, তো অল্প করে কুমড়ো দিয়েছি টক করবো। আর এখানে দেখো গোটা গোটা ঝিঙে কেটেছি ভাজা করার জন্য, আর নুন মাখিয়ে রেখেছিলাম, কতটা জল বেড়েছে দেখেছো। আর এইদিকে দেখো ঘরের একেবারে টাটকা পাতি লেবু গাছ থেকে পেরে এনে কেটে রেখেছি টক করবো। পাতি লেবু টকটা তোমাদের দাদা ভাই পছন্দ করে, টকটা আমি আগে থেকে তুলে দিয়েছিলাম। তো টকটা এখন শেষে আমি লেবুর রসটা দিচ্ছি, কারণ টকে লেবুর রসটা দিয়ে বেশি ফোটানো যাবে না, তেতো হয়ে যাবে, আর ঢাকনা দিয়ে ঢাকানোও যাবে না। তার জন্য সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছ দিয়ে আমি তারপরে লেবুর রসটা নিগড়িয়ে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি লেবুটা নিগড়িয়ে নেই, রসগুলোকে এরকম বেরোচ্ছে দেখেছো, এগুলো কিন্তু একেবারে আমার ঘরের টাটকা লেবু, পাতি লেবু। তো আমাদের গন্ধরাজ লেবু হয়েছে নতুন গাছে, তোমাদের দেখালাম কিছুদিন আগে, কিন্তু এখনও বড় হয়নি, ওগুলো রস বেরোবে না, তার জন্য পাতি লেবু থেকেই টক। তো বন্ধুরা, আমার মা মায়াপুর বেড়াতে গিয়েছিল, তীর্থস্থান করতে গিয়েছিল, তো আমার জন্য কী নিয়ে এসছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো বিশেষ কিছু মা নিয়ে আসিনি, এই যে দেখো তারাপীঠও গিয়েছিলাম, তো তারাপীঠ থেকে মা তারাকে নিয়ে এসছে। এই যে দেখেছো মা তারার ছবিটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো সামনে দেখো রামকৃষ্ণদেবও রয়েছে, তো আর প্রসাদ নিয়ে এসছে, আর এই যে দেখো খড়তাল নিয়ে এসছে, তো সবার জন্য নিয়ে এসছে, আমি সেইটা বাজাচ্ছি, জানো তো বন্ধুরা খুবই ভালো লাগছে বাজাতে। তো বন্ধুরা, আজ থেকে আমি কৃষ্ণ নাম হরি নাম শুরু করে দেবো, আমার মা খড়তাল পাঠিয়েছে, খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, সন্ধ্যার সময় কৃষ্ণ নাম করা যাবে। তো আমাদের বাড়িতে একটা বাড়িটা মাঝে মাঝে তোমাদের দাদা ভাই বাজায়, তো এটা আমি বাজাবো, খুবই ভালো লাগছে। বন্ধুরা দেখো, সোনিয়া টগর ফুলের মালা বানিয়েছি, কত বড় একটা মালা, এটা কাকে পরাবি রে? তো এখন তো আর ঠাকুরকে পরানো যাবে না, কারণ
মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছে, ভাত খেয়ে মালা তৈরি করেছে। দেখো বন্ধুরা, মালা নিয়ে ঘুমোতেছে, গলায় পরে নে, খুব সুন্দর হয়েছে দেখি। দু হাত এই যে দেখো বন্ধুরা, এই যে এটা লকেট দেখেছ, আমরা এরকম বানাতে পারি না, সিনিয়া খুব সুন্দর হাতের কাজ করে, তাই তো? তোর ওপরে দিকে তোর মালা বদল হবে রাতে, সোনিয়ার মালা বদল হবে রাতে, তার সঙ্গে হবে সোনিয়া ওর দাদুর সঙ্গে মালা বদল করবে, কি দাদুর সঙ্গে মালা বদল হবে, এখন তুই পরে নে, পরে দাদুর সঙ্গে করবি। এই বাপরে বাপ, কত বড় মালা, এই দেখো বন্ধুরা কত বড় মালা। তো পরে দাদুর সঙ্গে মালা বদল করবি ঘুম থেকে উঠে, এখন খুলে রেখে দে, নাহলে নষ্ট হয়ে যাবে মালাটা। যেহেতু ঠাকুরকে পড়াতে পারলি না, ভাত খেয়ে নি খেয়ে নিয়েছিস, মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছে, তার জন্য দাদুর সঙ্গে মালা বদল হবে, তাই তো? বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এই এসে শুয়েছি আমি আর সোনিয়া। তো আজকে কী রান্না বান্না করেছি তোমাদের তো বললাম, তো তারপরে তোমাদের দাদা ভাইদের দোকানে খাবারটা পাঠিয়ে আমি খেয়ে নিয়েছি। এখন কটা বাজে জানো? এখন বাজি কটা বাজে সোনিয়া? 1:30-এর বেশি হয়ে গেছে, 2 বাজে আছে, খুবই ঘুম পাচ্ছে, তার জন্য শুয়ে পড়েছে। আর তোমাদের সঙ্গে কথা বলি তো ভাবলাম একটু শুয়ে এসে বন্ধুদের সঙ্গে গল্প করি। তো আজকে সকাল থেকে মেঘলা হয়েছিল, আর এই একটার দিকে হবে খুব রোদ বেরিয়েছে, জানলা দিয়ে দেখো বন্ধুরা, দেখেছো কীরকম রোদ বেরিয়েছে, আজ খুব রোদ বেরিয়েছে। আর এখন পাখার হাওয়াটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য আমি এই কম্বলটা হালকা করে গায়ে নিয়েছি, কারণ এবার তো মানে শরৎকাল চলে আসছে, হালকা হালকা ঠান্ডা তো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, ঘুমিয়ে নেই, পরে তোমাদের কাছে আসবো। এই দেখো আমি ঘরের লাইটটা জ্বালাইনি, তার জন্য সব কিছু আবছা অন্ধকার এই হচ্ছে। সোনিয়া শুয়ে শুয়ে দুষ্টমি করছে সেই মালা নিয়ে, বন্ধুরা বাবুদের স্কুলে রাখি বানানো শিখিয়েছে বাবু, তার জন্য বাজার থেকে উল কিনে নিয়ে এসে কটা রাখি একাই বানিয়েছে পুঁথি দিয়ে, পুঁথিও কিনে নিয়ে এসেছে, কেমন হয়েছে প্লিজ বলবে তোমরা, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু বানিয়েছে, ছোট্টবেলা আমরা এইসব রাখি পরতাম, এই উলের বানানোর রাখি আমরা এগুলো খুব ভালোবাসতাম, তখন খুব অল্প দাম ছিল, 50 পয়সা 1 টাকা এরকম দাম ছিল আমরা যখন কিনতাম। তো এখন এগুলোর দাম এখন অনেক হয়ে গেছে। তো রাখি দুটো বাবু নিজেই বানিয়েছে, তো বাবুকে বললাম যে লাল রাখিটার মধ্যিখানে কটা সবুজ রঙের উল দিয়ে বানালে আরও দেখতে সুন্দর লাগতো, মাঝে মানে গ্রিন কালারটারও থাকলে খুবই ভালো লাগতো, তো কেমন হয়েছে বলবে। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটি এন্ড করে দেবো, আমার সারাদিনের ভিডিওটি, যদি কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, তোমরা সবাই তোমাদের পরিবার নিয়ে ভালো থাকবে। তো আজকের মতো টাটা, এই রাখি দিয়ে তো রাখিটা কেমন হয়ে
বন্ধুরা, অল্প খরচে তোমরাও যদি চেষ্টা করো বাড়িতে রাখি পূর্ণিমার সময় পড়ার জন্য রাখি বানিয়ে নিতে পারবে এইভাবে উল দিয়ে, যারা জানো তারা তোমরা এইভাবে বানিয়ে ফেলবে, আশা করি ভালো হবে।